বান্ডিলে বান্ডিলে সাজানো হাজার টাকার নোট, মুদ্রার রং, জলছাপ থেকে শুরু করে সব কিছুই যেন আসল। প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন যে কেউ, আসলে এর সবই মেশিনে ছাপানো জাল নোট, খাঁটি নকল। দর্শক, তার নাম হুমায়ুন কবির, তিনি একাই একশো। তথ্য সংগ্রহ থেকে শুরু করে টাকা ছাপানো পর্যন্ত সব কাজ সূক্ষ্মভাবে একাই করেন। সাদা কাগজে নিরাপত্তা সূচক সিল, বঙ্গবন্ধুর ছবি ও গাম লাগানোর পর সাধারণ একটি প্রিন্টারের মাধ্যমে বের করে আনা হয় হাজার টাকার হাজার হাজার নোট। দর্শক, চলুন তার মুখে শুনি বিস্তারিত। স্যার, আমি 8 সাল থেকে এই ব্যবসা শুরু করছি স্যার। আমি সার্ভেল ধরে গেছি স্যার, আর আমাকে আমার মিঠু ভাই উকিল, সে আমাকে সারিয়ে নিয়ে আসছে। কাগজে সলিট মারি, সাদা গাম মারি, তারপর বঙ্গবন্ধুর ছবি মারি, ছবি মারার পরে ফিতে আবার ফিতে লাগাই স্যার, টেস্টিং করি, টেস্টিং করে তারপর স্যার প্রিন্টিং এ আসি। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান স্থল ছিল রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই 6তলা বাড়িতে। এই বাড়ির দ্বিতীয় তলায় হুমায়ুন থাকেন পরিবার নিয়ে। বাড়িওয়ালার কাছে তার পরিচয় এমনই, কিন্তু হুমায়ুন সহ যারা ছিলেন তারা কেউ কারোর আত্মীয় নন। শাহনাজ ও সুমি নামের দুই নারী সহকর্মী রয়েছে হুমায়ুনের, যারা জাল নোট তৈরির কাজে সহযোগিতা করে এসেছেন। দুই নারীকে 15,000 ও 10,000 টাকায় চাকরি দিয়েছিলেন তিনি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে সে এখানে কিছু মহিলা কিছু পুরুষদেরকে দিয়ে জাল টাকা তৈরির কাপড়, নিরাপত্তা সুবিধা সমস্ত জিনিস সে এখানে বানাচ্ছিল। এই কাজের জন্য সে কম্পিউটার, প্রিন্টার, লেমিনেটর, নানা রকমের গ্লু, কাগজ ইত্যাদি ব্যবহার করে থাকতো। সে আসলে ইতিপূর্বেও র্যাব পুলিশের কাছে কমপক্ষে অর্ধ ডজনবার ধরা পড়েছে, কিন্তু একবার সে সংশোধিত হয় নাই। সে প্রতিবারই সারা পেয়ে এই জাল টাকা তৈরি করে আসলো। 1,00,000 জাল টাকা তৈরি করতে তাদের খরচ পড়ত মাত্র 7,000 টাকার মতো, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে তারা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে এসব জাল টাকা ছড়িয়ে দিয়ে 3 গুণ আয় করত। তবে সেজন্য নিখুঁতভাবে সব কাজ করতে হতো তাদেরকে। হুমায়ুন কবির টাকার কাগজে বঙ্গবন্ধুর ছবির জলছাপ, বাঘের ছবিসহ অন্যান্য জলছাপ সূক্ষ্মভাবে বসাতে পারতেন। 8 থেকে 10 বছর ধরে কাজ করায় জাল টাকা তৈরি তার কাছে ছেলেখেলা হয়ে উঠেছিল। রঙের কাজ যেন আরও নিখুঁত, তাই তো আসল টাকা থেকে নকল টাকার ফারাক আপনি আমি বুঝতেই পারবো না। আর জাল টাকায় নিজের মন মতো বসানো হতো রেজিস্ট্রেশন নাম্বার, যার সাথে আসল নাম্বারের সিরিয়ালের কোনো মিল ছিল না। মাসে কত লাখ টাকা বানাস আর বিক্রি করাস? 40,000,000 বিছানার তোষকের নিচ থেকে বের করে আনা হয় 49,00,000 টাকার জাল নোট। চক্রটি এর আগেও জাল টাকা তৈরি ও বাজারজাত করায় 6 বার গ্রেফতার হয়েছিলেন হুমায়ুন কবির, তবে প্রতিবারই জেল থেকে জামিনে বেরিয়ে ফের জড়িয়ে পড়েন একই কাজে। সর্বশেষ 1.5 বছর আগে জেল থেকে বেরিয়ে আরও বড় পরিসরে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন হুমায়ুন। সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুর থেকে 7তম বারের মতো পুলিশের হাতে ধরা পড়েন তিনি ও তার 3 সহযোগী। স্যার, আমরা তো মামলা তাদের কাছে দিই স্যার, তারা প্রসেসিং করে এটা প্রথমে রেজিস্টার করতে থেকে সিএম করে নেয়, সেখান থেকে স্যার নোটবুক করে আর হাইকোর্টে নেয়, হাইকোর্ট থেকে স্যার জামিন। আমার উকিল স্যার মিঠু ভাই। মিঠু ভাই কত টাকা করতে জামিন করতে? স্যার 2,00,000-3,00,000। 2,00,000-3,00,000 টাকা কাজ? তোর পক্ষে কাজ করে কি বাইরে থেকে? কাজ করে আমার স্ত্রী। তোর স্ত্রীও বানায়? না স্যার। অভিযানে 2টি ল্যাপটপ, 4টি প্রিন্টার, কয়েকটি কাটার, অনেক স্ক্রিন,
ডাইস, নিরাপত্তা সুতা, বিভিন্ন রঙের কালি, আঠা, বিপুল পরিমাণ জলছাপযুক্ত বিশেষ কাগজ, বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী ও সফট ডাটা অথবা কপি উদ্ধার করা হয়, যা দিয়ে আনুমানিক 4 কোটি জাল টাকা তৈরি করা সম্ভব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এই প্রতারকদের চরিত্র সবার কাছে তুলে ধরুন।